নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ভারতকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিবের দল। তবে বাংলাদেশের সামনে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার হাতছানি। সোমবার 24 অক্টোবর নেদারল্যান্ডসকে 9 রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টিম টাইগার্সের দেওয়া 145 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডাচরা অল আউট হয়ে গেছে 135 রানে। যদিও ম্যাচ জুড়ে সাকিবদের পরীক্ষা নিয়েছে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা নেদারল্যান্ডস। বল হাতে বাংলাদেশকে নাগালের মধ্যেই রেখেছিল বাস্টি লিডরা, তবে ব্যাট হাতে শুরুতেই খেই হারিয়ে ফেলে এডভার্সের দল। যদিও আকারম্যানের অনবদ্য ব্যাটিং কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের তাও 145 রানের তাড়া করতে নেমে ইনিংসের প্রথম 2 বলেই 2 উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। তাস্কিনের লেন্থের বল ব্যাটের কোনায় লাগিয়ে একে একে প্যাভিলিয়ন ফেরেন বিক্রমজিৎ সিং এবং বাস্টি লিডি। এরপর মাঝে দুই রান আউটে ম্যাচ থেকে ছিটকে পড়ে ডাচরা। আশার আলো দেখাচ্ছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক এডওয়ার্ডস এবং আকারম্যান, তারা দুজনে মিলে 44 রানের একটি জুটি করেন। তবে শেষ পর্যন্ত সেই জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকেন আকারম্যান। তবে শেষ পর্যন্ত তার 62 রানও দলকে জেতাতে পারেনি। নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের পেসাররা। 25 রানে 4 উইকেট নিয়ে তাস্কিনের ক্যারিয়ার সেরা বোলিং এর পাশাপাশি হাসান মাহমুদও পেয়েছেন 15 রান খরচায় 2 উইকেট। এদিকে একদিন আগে ক্রিকেটের এল ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াইয়ের শেষ বলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে ভারত। তবে এবারের রান রেটে টিম ইন্ডিয়াকে টপকালো সাকিবরা। ভারতের রান রেট মোট +0.050, অন্যদিকে বাংলাদেশের রান রেট +0.450। এছাড়া এক হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ 2 থেকে এই মুহূর্তে খেলছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পয়েন্ট টেবিলের গ্রুপ 1 এর শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এছাড়াও 2 নম্বরে শ্রীলঙ্কা, 3 ইংল্যান্ড। এক ম্যাচ শেষে খেলা আফগানিস্তান ও আয়ারল্যান্ড রয়েছে 4 ও 5 নম্বরে। এছাড়াও পয়েন্ট টেবিলের তলানিতে অস্ট্রেলিয়া। তবে এখনো বাকি অনেকগুলো ম্যাচ, পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ পাল্টে যাবে প্রতিটি ম্যাচেই। তবে এবারের বিশ্বকাপে যেভাবে হানা দিচ্ছে বৃষ্টি, তাতে করে যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন। প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার আশা করতেই পারে টিম বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি পারবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে খেলতে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।